সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। আপনারা দেখছেন চিটাগং টু কক্সবাজার ট্রিপ টু। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন হোটেলে চেক ইন করতে। ঝালমুড়ি খেতে খেতে তার থেকে জানতে পারলাম যে কক্সবাজার আর আগে সে কক্সবাজার নয়। তার মুখে কথাগুলো শুনো বাকি কথা। আচ্ছা আলাদা করে দিবে, একটা হলো মরিচ সহ দেবে। আচ্ছা আমার ভিডিও দেখতে আসেন নাকি? জি ভাইয়া, ভালো করে করো। হ্যালো, আচ্ছা এটা তো দিয়ে না, কাঁচা মরিচ দেন না, হ্যাঁ একদম ঝাল দেন না, আমি কাঁচা মরিচ মোটা কাগজ থাকে না আমি হাত দেখলো আমার সমস্যা আছে ভাই, দেখা যাচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার আছে বীজ। দেখবেন না এখন দেখলাম অনেকটা পরিষ্কার আছে আগে থেকে, আগে অবস্থা আরো ভাবছিল আগে আসছিলাম যে তো কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে কক্সবাজারের জেলা প্রশাসক অনেক সচেতনমূলক কাজ করছে, যেমন আপনার এই যে আপনার ঝালমুড়ি বাদামালা যে ময়লাগুলো আপনার ফালাচ্ছে বীজে, যা বীজকে আপনার নোংরা করতেছে, যে হোক বাদামালা
বিশেষ করে বাদামালারা, তো যে ময়লাগুলো পড়ে সেগুলো তারা রাতের বেলায়, মানে দিনের বেলা তারা বেচে এবং রাতের বেলা যে কাগজগুলো পড়ে থাকে বেচে সেগুলো তারা তোকে মানে ডাস্টবিনে ফেলায়। এবং কি আগের তুলনায় অনেক পরিষ্কার দেখা যাচ্ছিল সেদিন আমি যেদিন গিয়েছিলাম। তো এরপরের কথা বলতে পারি না, বাট আমার কাছে ওদের এই নতুন উদ্যোগটা ভালো লেগেছে। তো এভাবে তো আপনার বীজকে পরিষ্কার রাখতে হয়, ময়লাটা নির্দিষ্ট স্থানে ফেলালে ফেলালে তো আপনার বীজটা আপনার পরিষ্কার থাকবে। তো ওরা যদি সচেতন হতে পারে অবশ্যই আমরা কেন না, আমরাও তো সচেতন হতে পারি। তো সচেতন হওয়ার জন্য কী করতে হবে, ময়লাগুলো আপনার নির্দিষ্ট স্থানে ফেলালে এটাই এভাবে আমরা সচেতন হতে পারি। তো ওর উত্তর মতো যদি আপনার মানুষরা যদি সচেতন হতে পারে তো আমরা কেন না, অবশ্যই আমরাও সচেতন হতে পারি। তো সেদিনের ওনার সাথে কথা বলার পরে শেষ হোটেলে গিয়ে রেস্ট করলাম। তো এরপরের দিন সকাল সকাল আপনার আবার চলে গেলাম বিচে, দেখতে পাচ্ছেন আপনার বিচে যাচ্ছি সকালে ভোরে ভোরে 5:30 একটু পরে, তখনও সূর্য ওঠেনি। তো আমার সাথে আমার আঙ্কেল আছে যিনি প্রথম কক্সবাজার আসছে, এর আগে উনি আসতে পারে নাই বা কোনো কারণে আসেনি। তো ওনার সাথে আমি এই যে ট্যুরটা এনজয় করেছি যথেষ্ট পরিমাণ। তো ওনার সাথে অনেক জায়গায় গিয়েছি, তো আপনারা ভিডিও পরের অংশ দেখবেন অবশ্যই ওনাকে আরও ভিডিও। তো আমরা এখন সকাল সকাল দেখতে পাচ্ছেন মানুষজন নাই, ফাঁকা আপনার বীজ আর অন্য টাইপের একটা অনুভূতি, ঠান্ডা ঠান্ডা খুব। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে বীচের দিকে অগ্রসর, আমরা বীচেই আছি অলরেডি, আমরা পানির কাছে যাচ্ছি আস্তে আস্তে। তো উনি প্রথম কক্সবাজার আসছে, ওনার অনুভূতি জানতে চাই। প্রকৃতির এক অপার শোভা বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে আসলে অনেক সুন্দর। আর একটা বিশেষ ব্যাপার, সারা বিশ্বের কাছে এটা একটা নাম করা কারণ এটা সবচেয়ে বড় ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ, 120 কিলোমিটার। দেখতে আসছি সূর্য উঠার আগ মুহূর্তে আসছিলাম, কিন্তু সূর্য আসলে দেখতে পাচ্ছি না। হালকা কিছু মানুষ আসতেছে, কেন কেন মানুষ অনেক দীর্ঘ আসছে, মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই সি বিচ তার নতুন উদ্যম ফিরে পাবে। রাতের নির্জনতার খুব শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি যে লোকে লোকারণ্য হয়ে যাওয়ার সম্ভাবনা। আর মানুষের নিস্তব্ধতা হলে কী হবে, সাগর তার উত্তাল ঢেউ ঠিক একই রকম রেখেছে, সেটা আসলে বিস্ময়কর, তাহাদের যেন ক্লান্তি নেই। আঙ্কেলকে ধন্যবাদ ওনার মনের ভাবটা প্রকাশ করার জন্য আমাদের সাথে। তো আমরা আবার পানির কাছে চলে এসেছি, সমুদ্রের ঢেউ একের পর এক পারে এসে পড়ছে। সকালে যেহেতু আমি মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তো সূর্য ওঠার টাইম হয়ে গিয়েছে, সূর্য অলরেডি উঠে গিয়েছে কক্সবাজার থেকে, কিন্তু সূর্য ওঠা দেখা যায় না, সূর্য অস্তটা দেখা যায় ভালো করে। তো
তাও আমি একটু উপরে উঠে দেখলাম যে সূর্য উঠতেছে, উঠে গেছে অলরেডি। তো সকালের মর্নিং ওয়াকের পর আমরা একটা হোটেলে গিয়েছি নাস্তা করার জন্য, বাবুচ্চি রেস্টুরেন্ট। তো বলতে বলতে আমাদের আজকের দ্বিতীয় ভিডিওটাও শেষ হলো। তো এরপরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই।